এখানে ঢুকে যদি দড়ি ধরার কথা ভাবি মানে পদপিষ্ট হয়ে যাবো। এই হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম হ্রদ, পেছনেই রয়েছে হ্রদ, মানে কাছে কোনো রকম যাওয়ার কোনো সাধ্য নেই আমাদের। দেখো বন্ধুরা হ্রদটাকে কত সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হচ্ছে। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন আছি বেহুলা স্টেশনে। কেন এসেছি তোমরা ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। আজকে আমরা দেখবো ভারতের দ্বিতীয় বৃহত্তম রথের মেলা, মানে ডিস্টেন্স ওয়াইজ গুপ্তিপাড়া রথের মেলা। তো কথা হচ্ছে আজকে আমরা এক্সপ্লোর করবো তোমরা কীভাবে এসে দেখবে, আর আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা বাড়ি বসে গুপ্তিপাড়া রথের মেলা দেখতে পারবে। তো চলো সময় নষ্ট না করে আজকে ব্র্যান্ড নিউ ব্লগটা শুরু করা যাক। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যদি গুপ্তিপাড়া রথের মেলায় আসো তাহলে কিন্তু বিশেষ করে তোমরা নামবে বেহুলা। বেহুলা নামলে তোমাদের সবথেকে কাছে হবে, আর যদি গুপ্তিপাড়া যাও তাহলে একটু ডিস্টেন্সটা বেশি হয়ে যাবে। বেহুলা নামলে 10 টাকা ভাড়া, গুপ্তিপাড়া নামলে 15 টাকা ভাড়া, এটাই আর কি, তাছাড়া কিছু না। সো কথা হচ্ছে তোমরা কলকাতা থেকে এই গুপ্তিপাড়া কীভাবে আসবে। তোমরা গুপ্তিপাড়া আসতে হলে দুরকমভাবে আসতে পারো, মানে ট্রেনে করেই, এক হাওড়া দিয়ে, এক শিয়ালদা দিয়ে। শিয়ালদাতে আসলে খুব কম ট্রেন পাবে, আর যদি হাওড়া থেকে আসো ডাইরেক্ট তোমরা কাটোয়া লোকাল পেয়ে যাবে। আর ব্যান্ডেল এসেও ট্রেন চেঞ্জ করে যেতে পারো। আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো নৈহাটি আসবে, নৈহাটি থেকে ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেল যাবে, ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল তোমরা পেয়ে যাবে, তবে চলে আসবে গুপ্তিপাড়া। এই পাশে পেছনে হচ্ছে হাওড়া, আর এই পাশে চলে গেল কাটোয়া। তো কথা হচ্ছে আমরা এই যে বেরিয়ে চলে আসলাম, ওই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম। স্টেশন থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে টোটো। তো কাকা কত করে এখান থেকে আর কি, যেখানে মেলা হচ্ছে সেখানে? 10 টাকা করে ভাড়া। আর বলছি গুপ্তিপাড়া থেকে কি ভাড়াটা বেশি এখান থেকে? না, একই ভাড়া, 10 টাকা করে ভাড়া। মানে গুপ্তিপাড়া নামলো 10 টাকা, এখানে নামলো 10 টাকা। তো আছি আমরা তিনজন, আমি যাদবদা, আর এই যে রাকেশদা চলে এসছে আজকেও। তো কেমন আছো বলো? খুব ভালো। এত লেটে কেন, কনফিউজিং নাকি? যাদবদা বলো কেমন আছো? এখন তো আপাতত ভালো আছি, পরে শেষ পর্যন্ত কি হবে বলা যাচ্ছে না। বেহুলা স্টেশন থেকে টোটোতে করে চলে আসলাম, আমাদের নামিয়ে দিলো এখানে, কারণ এখানে ব্যারিকেডিং করা আছে, সামনে আর টোটো যেতে দেয় না, তার জন্য হয়তো এখানে নামিয়ে দিলো। আর কতটা কি হাঁটতে হবে আমি জানি না, এখান থেকে হয়তো এই পাশে সামনের দিকে এই পাশে যেতে হবে, আমি গেস করে তোমাদের বলছি। এখনও তো খুব একটা লোকজন হয়নি, আর কিছুক্ষণ পরে হয়তো লোকজন সব বাড়তে থাকবে। এখানে আসার পরে বুঝতে পারলাম পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব রকম ব্যবস্থা রয়েছে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সব কিছু আছে, মানে কোনো রকম কোনো দুর্ঘটনা যেন না হয়, সব রকম দুর্ঘটনা এড়ানোর জন্য সব রকম ব্যবস্থা এখানে করা রয়েছে। তো কথা হচ্ছে এখন পেয়েছে খিদে, কিছু খেতে হবে, এখন ভাতের হোটেল খুঁজবো। ভাত না খেলে সারাদিন, আজকে পুরো দিনটা বুঝতেই পারছো কি হবে। হাটটাতে চলে আসলাম এই মেন জায়গাটাই, এখানে হয়তো রথটা আসে, প্রচুর দোকান রয়েছে চারিদিকে, মানে অনেক খাবারের দোকান থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। দেখো তোমার চারিদিকে দেখলে বুঝতে পারবে অনেক রকম দোকান রয়েছে, অনেক লোকও কিন্তু আছে, আর চারিদিক দিয়ে প্রচুর পুলিশ ঘোরাঘুরি করছে। হয়তো রথটাকে নিয়ে এসে এইখানে দাঁড় করানো হয়, সামনে ব্রেক ড্যান্স, তারপরে নাগরদোলা সব কিছু রয়েছে। মেলা প্রাঙ্গণ দিয়ে ঘোরাঘুরি করছিলাম, আর এখানে একটা পেয়ে গেলাম দোকান, তোমরা দেখো সৌরভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে আমরা সবজি ভাত খাবো। তো খিদে সেই লেগেছে, আর সহ্য হচ্ছে না, চলো ভিতরে এসে বসি আগে। ওয়েদার খুব সুন্দর কিন্তু গরম খুব পড়ছে। সো গাইস খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর আসার পরে এই পাশে দেখতে পাচ্ছি পুরো একটা মেলার মতো ভাইবস, মানে মেলার মতো ভাইবস না, পুরো মেলাই। এখানে শোনার পরে জানতে পারলাম এখানকার মেলা আর কি 15 দিন মতো হয়। আজকে রথ, আজকের থেকে মেলা শুরু, উল্টো রথ হওয়ার পরে 4-5 দিন এখানকার মেলাটা থাকে, আর চারিদিকে নাগরদোলা থেকে শুরু করে সব কিছুই আছে। তো তোমাদের সব কিছু দেখাবো, টেনশন করো না। এখন আগে রথ দেখতে যাচ্ছি, যেখান থেকে রথটা আর কি শুরু হয়, 12টার সময় প্রথম রথ টানা শুরু হবে, তারপরে এখানে 4টের সময় আসবে হয়তো, বা লেটও হতে পারে, আই গেস, আমি সঠিক জানি না। যাই হোক চলো দেখি কোথায় আর কি রথটা রেডি হচ্ছে। আর কথা হচ্ছে বন্ধুরা, আমি ভেবেছিলাম পুরীর রথের মেলায় যাব, টিকিটও কেটেছিলাম, সব ক্যান্সেল করেছি, একা একা যাচ্ছিলাম, কোনো পার্টনার খুঁজে পাইনি শেষ পর্যন্ত। তো কী করা, ওই রথের মেলা যদি একা একা যাই কী হবে বলা যায় না, তার জন্য একা একা না গিয়ে টিকিটটা ক্যান্সেল করে চলে আসলাম এই গুপ্তিপাড়ার রথের মেলায়। সো বন্ধুরা অনেক রাস্তা কভার করে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে সামনে রয়েছে রথ, তোমরা দেখতে পারবে। এই হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম, ডিস্টেন্স ওয়াইজ বৃহত্তম রথ, তোমরা দেখতে পারবে ওই সামনে রথটা রয়েছে। আমার পেছনে রয়েছে রথটা, দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে রথটাকে। আর এখানে কিন্তু একটাই রথ, মানে মায়াপুরে আমি দেখেছি 3টা রথ থাকে, এখানে একটাই রথ, পুরীতেও 3টা রথ থাকে। আর রথটাকে কত সুন্দরভাবে সাজানো হচ্ছে ফুলের মাধ্যমে, আর এখানে সামনে রয়েছে একটা ঘোড়া, আর অনেকটাই কিন্তু বড়, তোমরা রথ দেখতে পারবে। আর দেখো ঘোড়াটাকে কিন্তু উঁচু করা হচ্ছে, তোমরা দেখতে পারবে এখানে বাঁশের মাধ্যমে, আর দড়িগুলো দেখো কত মোটা মোটা, দেখো
কতটাই সুন্দর লাগছে রথটাকে। ঘোড়াটা কেমন হচ্ছে ওই উপরে উঁচু করে তোলা হবে, কত লোক মিলে তুলছে দেখো। মানে বন্ধুরা এখানকার রথ যাত্রা কেমন আছো? জয়দেব ব্লগস, তোমার বাড়ি কি এখানেই? কেমন হয় এখানকার রথের মেলা? খুব লোক হয়? প্রচুর লোক হয়, তাই তো? ঠিক আছে চলো দেখা হবে আবার রানাঘাট। বন্ধুরা যা গরম পড়ছে কি বলবো, ওয়েদারটা ঠিকই আছে কিন্তু গরমটা সেই লেভেলের, এই গরম সহ্য করা যায় না, চোখ মুখ দেখতে পাচ্ছ ঘেমে পুরো শেষ। আর এখানে কিছু দল এখানে গান করছে, তোমরা দেখতে পাবে রথের পেছনে আমরা চলে আসলাম, এরকম রথের পেছন থেকে কিছুটা এরকম তোমরা দেখতে পারবে। আর এই পাশে চারিদিকে রয়েছে একটা বিশাল আমবাগান, আর এই পাশে হয়তো হুগলি নদীটা রয়েছে আই গেস। আর এই পাশে রয়েছে একটা মন্দির, এটা হচ্ছে বৃন্দাবনজির মন্দির, তোমাদের চেষ্টা করবো কাছে গিয়ে দেখানোর। মানুষের উপরে মানুষ উঠে মানে তিনতলা বানাচ্ছে দেখো তোমরা, এখন আবার বানানো হবে, মানে এখানে সব রেডি হচ্ছে। ওই সামনেও কিন্তু বানানো হয়েছে, আরও উপরে উঠছে, মানে কী বলবো দেখো, এইখানে উঠবে দেখো তোমরা, এই যে হাড়ি ভাঙার সময় যা করা হয় সেটাই আর কি করছে না, উঠে মানে দুটো মানুষ, কিন্তু একটা মানুষের উপর আরেকটা মানুষ, আরেকটা উঠবে ওর উপরে, মানে আগেবার উঠেছিল দেখো তোমরা, জয় জগন্নাথ, দেখো তোমরা জাস্ট কি বলবো, মানে ওর উপরে আরো একজন উঠবে দেখো, দেখো মানে একজন মানুষ, দুজন মানুষ, তিনজন মানুষ, দেখো বস, মানে মানুষের মধ্যে একটা আলাদা লেভেলের খুশি তোমরা দেখতে পারবে দেখো। ও ভাই এটা কি তোমরা দেখো জাস্ট, এ গেল 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 যা, মানে মানুষের মধ্যে আলাদা লেভেলেরই খুশি। যত সময় যাচ্ছে তত ভিড়টা ক্রেজি লেভেলে হচ্ছে কি বলবো, মানে চারিদিকে এত লোক আর এত গরম তোমাদের কি বলবো। এই পাশে দেখো একটু আগে কিন্তু এত লোক ছিল না, এখানে যা লোক চলে এসছে। আর ওই রথটা তোমরা দেখতে পারবে, একটু পরে রথটাকে ট্রেনে ট্রেনে নিয়ে আসা হবে, আর চারিদিকে লোক দেখো পুরো লাখ লাখ লোক তোমরা দেখতে পারবে, মানে কি বল, যেদিকে তাকাও সেদিকে লোক, যেদিকে তাকাও সেদিকে লোক, দেখো পেছনে অসাধারণ একদম অসাধারণ, জয় জগন্নাথ। শোনার পরে জানতে পারলাম এখানে নাকি রচনা বন্দ্যোপাধ্যায় এসছে, এই দেখো এখান থেকে যাচ্ছে সামনে দেখো তোমরা, এই যে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, দেখতে কি পারবে তোমরা, এই যে তোমরা দেখো দেখা কি যাচ্ছে, কাদার মধ্যে যাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে আর কি দেখো তোমরা। সো গাইস কিছুক্ষণ আগে রচনা বন্দ্যোপাধ্যায় গেল, আর যা হচ্ছিল কি বলবো তোমাদের, এখানে তো কিছুক্ষণ আগে এই পাশে গেল, এই পাশে গেল, মানে বিশাল ক্রেজি লেভেলের ভিড় তোমরা দেখতে পারবে। আর ওই সামনে কিন্তু রথটা রয়েছে, আকাশ থেকে আগুন পড়ছে মনে হচ্ছে, মানে যে গরম পড়ছে কি বলবো তোমাদের, মানে আলাদাই লেভেলের। আর প্রচুর লোক মানে ঘেমে পুরো শেষ, বৃষ্টির তো বেশি ঘামছি সূর্যের আলোর তাপে, আর রোদের তো ঘেমে, রথ কিন্তু ছুটেছে গন্তব্যের দিকে। আর যা ভিড় তোমাদের কি বলবো, ভিড়ের লেভেলটাই আলাদা, মানে চারিদিকে যাস দেখো কোথায় দেখবে, চারিদিকে ভিড় প্রায় পদপৃষ্ঠের মধ্যে দিয়ে, মানে চলার মতো অবস্থা নেই, দড়ির কাছে তো যেতেই পারিনি এখনো, দড়ির কাছে যাওয়া কিন্তু কোনো রকমভাবেই পসিবল না। আর শুনতে পাচ্ছি এখানে নাকি ফোনও চুরি হয়, তো খুব সাবধানে থাকতে হবে, মানে দেখো চারিদিকে ভিড়ের লেভেলটা পুরো ক্রেজি, দড়ি কোথায় কে জানে, রথ তো আমরা দেখতেই পাচ্ছি অনেক দূরে, তাই তো, জয় জগন্নাথ। ও ভাই সাহেব, মানে মানুষ একা একা ঠেলে নিয়ে চলে আসছে, আর দেখো মানুষের মধ্যে এক্সাইটমেন্ট। বন্ধুরা যা গরম পড়ছে, ফোনের ক্যামেরা একা একাই বন্ধ হয়েছে ওভারহিট দেখিয়ে, কখন কি শ্যুট করতে পারবো জানি না, যতটা চেষ্টা করবো তোমাদের দেখানোর ফোন ওভারহিট দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো কতটা টেম্পারেচার হাই, মানে আমরা দাঁড়িয়ে আছি এত গরম পড়ছে কি বলবো, কিছু বলার নেই, পেছনেই রয়েছে রথ, মানে কাছে কোনো রকম যাওয়ার কোনো সাধ্য নেই আমাদের। যাই হোক বন্ধুরা এসে একটা পাঁচিলের উপরে উঠে পড়লাম, মানে রথটাকে দেখার জন্য, এই ভিড়ের মধ্যে কোনো রকমভাবে দেখা সম্ভব না, চারিদিকে দেখো তোমরা লাখ লাখ লোক দেখতে পারবে, মানে কোনোরকম ওইখানে গিয়ে দাঁড়ানোর কোনো রকম পরিস্থিতি নেই, যেদিকে তাকাবে সেদিকে তোমরা লোক দেখতে পারবে। কী ভাই কেমন লাগছে, কেমন লাগছে একদম, যাই হোক চারিদিকের ভিড়ের লেভেলটা তোমরা দেখো, মানে ওইখানে আমরা কোনো রকম গিয়ে দাঁড়াতে পারবো না, আর ছাদের উপরেও কিন্তু লোক উঠে চলে এসছে, যাই হোক দেখো তোমরা, আর যা গরম পড়ছে, ওই আসছে
ওই আসছে ভারতের দ্বিতীয় বৃহত্তম রথ, মানে বুঝতেই পারছো মানে কত লোক রয়েছে ওই পাশে, লাখ লাখ লোক তোমরা দেখতে পাবে সামনে রথের সামনে যে রয়েছে, ওইখানে যাওয়া কোনো রকম ভাবে সম্ভব না। মানে দেখো তোমরা উপর থেকে তোমার দেখাবো তোমরা ভিউটা জাস্ট দেখবে, মানে গুপ্তিপাড়ার রথের মেলায় যে এত লোক হয় আমার জানা ছিল না, মানে ঢুকলে পরে প্রায় পদপিষ্ট হয়ে যাবো এর মধ্যে। এই পাশে ছেলেদের লাইন, ওই পাশে মেয়েদের টানার লাইন, আর রথের দড়ি কোথায়, এই যে এখানে হয়তো রথের দড়ি তোমরা দেখতে পারবে, আর দেখো এই পাশ থেকে রথটা আসছে, মানে জাস্ট অসাধারণ। দেখো এরকম যে ভিড় হয় আমার জানা ছিল না সত্যি সত্যি। আর এখানে ঢুকে যে দড়ি ধরার কথা ভাবি মানে পদপিষ্ট হয়ে যাবো, ভিড়ের লেভেলটা তোমরা দেখো সত্যি সত্যি। যাই হোক তোমরা দেখো এই হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম রথ, মানে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে সাজানো, আর একটা রথে কিন্তু তিনটে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়, মানে দেখো তোমরা কত লোক, মানে লক্ষ লক্ষ লোকের ভিড় তোমরা এই পাশে দেখতে পারবে। আর এই যে যাচ্ছে রথটা বিশাল রথ, মানে যেমন সামনে লোক রয়েছে ঠিক পেছনেও কিন্তু সেমনই লোক। আর দেখো এখান থেকে একটা দড়ি, দুটো দড়ি, তিনটে দড়ি, চারটে দড়ির মাধ্যমে টানা হচ্ছে, আর হলুদ দড়িটা হচ্ছে মেয়েদের, আর তিনটে দড়ি ছেলেদের, মানে তোমরা জাস্ট দেখো। এই যে গরম পড়ছে, এই গরমের মধ্যে মানুষের পাচ্ছে না, তাই বলছে একটু জল খেয়ে নাও, মানে যে গরম পড়ছে সত্যি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তাই সম্ভব না, এত গরম পড়ছে। বন্ধুরা লোক শুধু কিন্তু সামনেই নয়, পেছনেও রয়েছে, মানে সামনে যেমন লক্ষ লক্ষ লোক, পেছনেও ঠিক লক্ষ লক্ষ লোক। আর যা গরম পড়ছে আর পাচ্ছে না, এবার একটু রেস্ট নেবো, মানে দেখ কী বলবো, অসহ্য লাগছে, মাথা যন্ত্রণা করছে, এখন একটু দাঁড়াতে হবে, সত্যি সত্যি আর পাচ্ছি না, চলো। সো বন্ধুরা গুপ্তিপাড়ায় রথের মেলা দেখে আসলাম গুপ্তিপাড়া স্টেশনে, যা অবস্থা বুঝতেই পাচ্ছো। তো কথা হচ্ছে কিনা ভিডিও রেকর্ড করতে যাচ্ছিলাম কিন্তু ফোন বারবার ওভারহিট দেখিয়ে গরমে বন্ধ হয়ে যাচ্ছিলো, তার জন্য কি আর করা যাবে, মোটামুটি তোমাদের দেখিয়েছি যেমনটা দেখানো সম্ভব, মানে আমার সাধ্যমতো। যা গরম পড়ছে অভাবনীয়, তো কোনোরকম আসলাম মেলার থেকে স্টেশনে, এখন বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছি। আজকে ভিডিও যদি একটু ভালো লাগে তোমাদের একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, তাহলে এই কষ্টটা যা দেখলে তোমরা বুঝতেই পারছো আশা করি সার্থক হবে। তো চলো দেখা করছি নতুন কোনো ভিডিওতে, আজকের মতো এইটুকুই, টাটা।